হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকে নতুন আরেকটি মজাদার হেলদি ড্রিঙ্কস নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মিক্সড ফ্রুট স্মুথি অথবা মিক্সড ফ্রুট জুস। আশা করি আপনাদের সবারই এই হেলদি ড্রিঙ্কসটি খুব ভাল লাগবে। এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস, যারা ডায়েট করেন তাদের জন্য তো আর বলতে হবে না, এত ভালো একটা জিনিস। তো আশা করি আপনাদেরই সবার এই মজাদার ফ্রুটস জুসটা খুব ভাল লাগবে। তো চলুন দেখে নিই এই মজাদার হেলদি ড্রিঙ্কসটা তৈরি করতে আমার কি কি লাগছে। প্রথমে আমি একটা ব্লেন্ডারে 1 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা অবশ্যই দিবেন, এতে অনেকটাই জুসের স্বাদটা বাড়বে। দিয়ে দিলাম 2 চামচ লেবুর রস, সামান্য পরিমাণ বিট লবণ, এটা আমি স্বাদের জন্য দিয়েছি, আপনারা যদি না চান তো নাও দিতে পারেন। 1টি পাকা কলা, 4-5 পিস আপেল, 2 পিস আম, 3-4টা আঙ্গুর, যে এখানে কালো আঙ্গুরও ব্যবহার করতে পারবেন, সাদাও ব্যবহার করতে পারবেন, আপনাদের কাছে যা থাকে তাই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 2 পিস ড্রাগন ফ্রুটস, এখানে আমি যে ফলগুলো দিয়েছি আর সাধারণত আমার বাসায় এগুলাই ছিল, আপনাদের কাছে যে যে ধরনের ফল থাকে আপনারা অনেক ধরনের আইটেমে এটার সাথে অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আমি এই সবগুলা ফলকে 2 মিনিট ব্লেন্ড করব। ঠিক 2 মিনিট ব্লেন্ড করলে আমার এই মজাদার জুসটা হয়ে যাবে। এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার, রাতে কিংবা সকালে যে কোনো টাইমে খেতে পারেন, সাথে কয়েক পিস বরফ অথবা বরফ দিয়ে দিবেন, তাহলে তো আরও ভালো লাগবে। আশা করি আপনাদের সবারই এই মজাদার ড্রিঙ্কসটি রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী আরও একটি মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।